নমস্কার বন্ধুরা বং লুসাইট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা এর আগের ক্লাসগুলোতে বায়োমলিকুলসের কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়েছিলাম এবার বায়োমলিকুলসে কিছু পার্ট বাকি থেকে গেছে যে ডাটাগুলো কি কোশ্চেনে আসে সেই ডাটাগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি ঠিক আছে যেগুলো এনসিআরটিতে আছে তাহলে চলো শুরু করি আজ বায়োমলিকুলের একদম শেষ পার্টটা ঠিক আছে তাহলে আমরা পড়েছিলাম যে আমাদের শরীরে যেসব বায়োমলিকিউলস রয়েছে বায়ো ম্যাক্রো কিংবা মাইক্রো সেগুলো সম্পর্কে আমরা দেখেছি এখন আমরা জাস্ট কম্পেয়ার করব এই এই যে মলিকিউলসগুলো আমাদের শরীরে কি পরিমাণে রয়েছে তার সাথে সাথে কম্পেয়ার করে দেখব যে ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্টে কি পরিমাণে রয়েছে সেগুলো দেখব ঠিক আছে পার্সেন্টেজ ওয়েট দেখব এটা এনসিআরটি ছকটা আমি এখানে তুলে দিয়েছি ঠিক আছে সাপোজ প্রথমে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন কি পরিমাণে রয়েছে আর্থ ক্রাস্টে জিরো পয়েন্ট ওয়ান ফোর আর হিউম্যান বডিতে জিরো পয়েন্ট ফাইভ তাই তো এইটা একটু দেখে নেবে যে হাইড্রোজেন কার্বন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন এই তিনটা দেখে নেবে তাহলে আমি একটু জাস্ট কম্পেয়ার করে লিখে দিচ্ছি যে কোনটা মানে কোনটা বেশি পরিমাণে রয়েছে তারপর কোনটা আমি সিকোয়েন্স ওয়ান অনুযায়ী লিখে দিচ্ছি তাহলে হিউম্যান বডিটা আমি হিউম্যান বডির কথা বলছি ঠিক আছে আমি কি বলছি হিউম্যান বডি আমি হিউম্যান বডির কথা বলছি ঠিক আছে তাহলে হিউম্যান বডিতে সবচেয়ে বেশি পরিমাণ কোনটা রয়েছে হিউম্যান বডিতে সব থেকে বেশি পরিমাণ কোনটা রয়েছে অবশ্যই কি অক্সিজেন তাই তো আচ্ছা অক্সিজেন অক্সিজেনের পর কোনটা রয়েছে অক্সিজেনের পর কার্বন রয়েছে তাই তো তারপর কোনটা রয়েছে দেখে বলো নাইট্রোজেন আচ্ছা তারপর তারপর কোনটা তারপর ক্যালসিয়াম তারপর হাইড্রোজেন বুঝলো এইটা মোটামুটি মনে রাখতে হয় তারপর কে আছে তারপর আছে সালফার তারপর কে আছে তারপর আছে সোডিয়াম তারপর ম্যাগনেসিয়াম অ্যান্ড তারপর সিলিকন নেগলিডেবল ঠিক আছে তাহলে মোটামুটি আমাকে মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা মোটামুটি অক্সিজেন থেকে বেশি তারপর কার্বন তারপর নাইট্রোজেন তারপর ক্যালসিয়াম তারপর হাইড্রোজেন বোঝা গেল এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে কোশ্চেন আসে এক্সামে ঠিক আছে সব থেকে বেশি অক্সিজেন তারপর কার্বন তারপর নাইট্রোজেন তারপর ক্যালসিয়াম তারপর হাইড্রোজেন এটা হিউম্যান বডিতে থাকে এই সিকোয়েন্স অনুযায়ী ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখব যে আমরা দেখলাম যে ভূপৃষ্ঠে এবং মানুষের দেহে এই পরিমাণগুলো কী কী রয়েছে এবার দেখবো আমাদের যে সেল রয়েছে ঠিক আছে আমাদের সেলে কতটা পরিমাণ কী রয়েছে মানে আমাদের সেলে কতটা পরিমাণ বা গুলো রয়েছে যেমন হচ্ছে কতটা পরিমাণ প্রোটিন কতটা পরিমাণ কার্বোহাইড্রেট কতটা পরিমাণ লিপিড কতটা পরিমাণ নিউক্লিয়াস অ্যাসিড এবং জলীয় পার্সেন্টটা কতটা মানে ওয়াটার পার্সেন্টটা ওয়াটারের পারসেন্টেজটা কতটা সেটা দেখব তাহলে এটাও এনসিআরটি ছক ফার্স্ট হচ্ছে কি ওয়াটার ওয়াটার আছে সত্তর থেকে নব্বই ভাগ আমরা জানি যে আমাদের শরীরের বেশিরভাগটাই জল দিয়ে তৈরি এর জন্য কি জলের ভাগ হচ্ছে সত্তর থেকে নব্বই সব থেকে বেশি আছে ওয়াটার তারপর কি আছে তারপর আছে প্রোটিন ওয়াটারের পর কি আছে প্রোটিন আচ্ছা তারপর কি আছে তারপর আছে নিউক্লিক অ্যাসিড দেখো তারপর নিউক্লিক অ্যাসিড হচ্ছে পাঁচ থেকে সাত পার্সেন্ট এই পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে এগুলো এক্সামে আছে ঠিক আছে এটা হচ্ছে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আছে কার্বোহাইড্রেট তারপর লিপিড তারপর আয়নস ঠিক আছে বলতে এই যে ক্যালসিয়াম সোডিয়াম এগুলো রয়েছে ঠিক আছে সোডিয়াম পটাশিয়াম আয়নগুলো রয়েছে আচ্ছা তাহলে এটা মনে রাখার একটু সহজ ঠিক করে দিই সহজ হচ্ছে ক্যালি কি অ্যাপ্রন ক্যালি অ্যাপ্রন ক্যালি বোঝা গেলো এটা কি অ্যাপ্রন ক্যালি অ্যাপ্রন ক্যালিতে মানেটা কি প্রথমে ডাব্লু এ মানে ওয়াটার তাহলে ওয়াটার হচ্ছে সত্তর থেকে নব্বই পার্সেন্ট তারপরে কে আছে প্রো প্রো মানে কি প্রোটিন ঠিক আছে তারপরে এন মানে কি এন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বুঝা গেল এন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আচ্ছা এ মানে কার্বোহাইড্রেট কা আর মানে লিপিড তারপর তো আয়নস আছে এল আর আই হচ্ছে আয়নস বুঝা গেলো তাহলে কি ডাবলু অ্যাপ্রন ক্যালি অ্যাপ্রন ক্যালি মানে ডাব্লু এ মানে ওয়াটার তারপর সত্তর থেকে নব্বই পার্সেন্ট প্রো মানে প্রোটিন যেটা হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট এন মানে কি নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড পাঁচ থেকে সাত পার্সেন্ট তারপরে কি ক্যাসিয়ে মানে কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা কত তিন পার্সেন্ট এল মানে কি এল মানে লিপিড যেটা হচ্ছে কি দু পার্সেন্ট এবং আয়ন আই মানে আয়ন আয়ন মানে হচ্ছে এক পার্সেন্ট মোটামুটি এটা একটা এভারেজ ওয়েট দেওয়া থাকলো ঠিক আছে একটা সেলে কি 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 পরিমাণে থাকে তার একটা এভারেজ ওয়েট মোটামুটি দেওয়া থাকলো এটা সট্রিক আমি করতে দিলাম ক্যালি বলে হ্যাঁ এইটা মনে রাখলে হয়ে যাবে আর পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে সাথে সাথে তাহলে এখন মোটামুটি দেখলাম তুলনা করে দেখলাম যে আমাদের শরীরে কি কী পরিমাণে বা গুলো রয়েছে সেগুলো দেখলাম আচ্ছা এরপরে আমরা এর পরের স্লাইডে দেখব যে জেনারেলি দেখবো মেটাবলিজম সম্পর্কে এনস্যাটিতে খুব ছোটো করে দেওয়া আছে তো আকারে দেওয়া আছে যে মেটাবলিজম কি আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ডেপতে দেখিয়ে দিচ্ছি যে মেটাবলিজমটা কী আচ্ছা আমরা তাহলে এখন মেটাবলিজুম সম্পর্কে করবো করবো তাহলে আগে দেখতে হবে যে মেটাবলিজমটা কি ঠিক আছে যে মেটাবলিজমটা কি দেখবো আমরা ফার্স্ট দেখবো যে হোয়াট ইজ মেটাবলিজম আমরা দেখবো যে হোয়াট ইজ মেটাবলিজম ঠিক আছে মেটাবলিজমটা কি আমরা দেখবো তাহলে আমাকে মেটাবলিজম দেখতে হলে আগে জানতে হবে যে মেটাবলিজমটা কি মেটাবলিজম কাকে বলে তাই তো তাহলে ফার্স্ট দেখবো যে মেটাবলিজম কাকে বলে মেটাবলিজম কাকে বলে তাহলে মেটাবলিজম কাকে বলে মেটাবলিজম হচ্ছে একটা প্রসেস যেখানে কি আমরা যে এই যে খাওয়ার কিংবা যে পানীয় খাচ্ছি সেটা কিভাবে সেই খাদ্য এবং পানীয় থেকে শক্তি উৎপাদন করছি ঠিক আছে যে আমরা খাবার এবং যে পানীয় বা ড্রিঙ্ক করছি সেই ড্রিঙ্ক থেকে কীভাবে আমাদের দেহে এনার্জি উৎপাদন উৎপাদন হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে মেটাবলিজম তাহলে এটাকে আমি একটু লিখে দিই তাহলে কি মেটাবলিজম ইজ এ প্রসেস মেটাবলিজম ইজ এ প্রসেস বাই হুইচ মেটাবলিজম ইজ এ প্রসেস বাই হুইচ the বডি বাই which দ্য বডি কনভার্ট ফুড অ্যান্ড drinks আমরা যে খাবার খাই ঠিক আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইন্টু এনার্জি ঠিক আছে এনার্জিতে কনভার্ট করে দেয় সেটাই হচ্ছে কি মেটাবলিজম তাহলে মেটাবলিজম কাকে বলে সংজ্ঞাটা মোটামুটি বোঝা গেল আচ্ছা এই মেটাবলিজমটা কি মেটাবলিজম কার ক্ষেত্রে হয় অবশ্যই লিভিং অর্গানিজম ক্ষেত্রে হয় ক্ষেত্রে যেগুলো কি লিভিং অর্গানিজমস মানে কি মেটাবলিজম যেগুলো হচ্ছে লিভিং স্টেটে রয়েছে কি স্টেটে রয়েছে যেগুলো হচ্ছে লিভিং স্টেট তাদের ক্ষেত্রে মেটাবলিজম হচ্ছে আচ্ছা তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল এবার আমরা মেটাবলিজমের ভাগ সম্পর্কে একটু দেখিনি যে মেটাবলিজম কয় প্রকার ঠিক আছে কি দেখবো যে মেটাবলিজম কয় প্রকার আমরা ছোটবেলা থেকেই মোটামুটি নাইন টেনে এই ক্লাস ক্লাসগুলোতে পড়ে এসেছি যে মেটাবলিজম মেটাবলিজম জেনারেলি দুই প্রকার আমাদের দেহে দুই প্রকার মেটাবলিজম হয়ে থাকে একটা হচ্ছে গঠনমূলক একটা ভাঙনমূলক যেটা গঠনমূলক সেটাকে বলছে অ্যানাবলিজম এবং যেটা ভাঙ্গা ভাঙে সেই ভাঙার বিক্ষোভটাকে বলছে ক্যাটাবলিজম ঠিক আছে তাহলে ক প্রকার মেটাবলিজম মেটাবলিজম হচ্ছে দুই প্রকার তাহলে ফার্স্ট হচ্ছে অ্যানাবলিজুম এবং সেকেন্ড হচ্ছে ক্যাটাবলিজুম তাই তো ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে অ্যানাবলিজুম আর সেকেন্ড হচ্ছে ক্যাটাবলিজুম ঠিক আছে তাহলে একটা হচ্ছে অ্যানাবলিজুম একটা ক্যাটাবলিজম তাহলে অ্যানাবলিজম মানে গঠনমূলক গঠনমূলক মানে আমাদের শরীরে তৈরি হবে কি হবে এটা বিল্ডিং অর স্টোরিং কি হবে বিল্ডিং অর স্টোরিং মানে নতুন করে সেল তৈরি হবে এই সব এগুলো হচ্ছে অ্যানাবলিজুম নতুন কিছু তৈরি হবে তাহলে আর ক্যাটাবলিজম মানে কি ক্যাটাবলিজম মানে ব্রেকিং মানে এটা কি ক্যাটাবলিজম মানে কি ক্যাটাবলিজম মানে ব্রেকিং বোঝা গেল তাহলে অ্যানামেলিজম মানে বিল্ডিং বা স্টোরিং তাহলে কোনো কিছু জিনিস তৈরি করতে হলে অবশ্যই বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে তাহলে এই প্রসেসটা কি এই প্রসেসটা হচ্ছে কনজিউমিং এনার্জি মানে এনার্জিকে দিতে হবে মানে এনার্জিটা গ্রহণ করবে কি করবে কনজিউমিং এনার্জি কনজিউমিং এনার্জি ঠিক আছে এটা কি করবে এনার্জি গ্রহণ করবে ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু এনার্জি গ্রহণ করবে তাহলে এটা কি হবে অবশ্যই এটা কি হবে এটা এটা অবশ্যই সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস তৈরি করে কি করবে সিম্পল টু কমপ্লেক্স মানে সিম্পল জিনিস এনাবলিজম পক্ষে কমপ্লেক্স তৈরি হবে মানে কমপ্লেক্স জিনিস তৈরি হবে আর সেক্ষেত্রে যদি আমি ক্যাটাবলিজমের ক্ষেত্রে দেখি ক্যাটাবলিজম হচ্ছে এটা কি যেহেতু এটা ভাঙছে ভেঙে মানে কি উৎপাদন হচ্ছে এটা ভেঙে উৎপাদন হচ্ছে এনার্জি উৎপাদন মানে এটা হচ্ছে এনার্জি লিবারেটিং প্রসেস যেহেতু এটা এনার্জি উৎপন্ন হচ্ছে এটা এই জন্য নাম হচ্ছে এনার্জি লিবারেটিং প্রসেস এনার্জি লিবারেটিং প্রসেস বুঝে তাহলে অ্যানাবলিজম হচ্ছে কনজিউমিং এনার্জি এবং আহ ক্যাটাবলিজম হচ্ছে এনার্জি লিবারেটিং প্রসেস আর এটাতে কি হয় যেহেতু এটা সিম্পুল থেকে কমপ্লেক্স মানে ক্যাটাবলিজম ভাঙে মানে কি ভেঙে সিম্পল জিনিস তৈরি হয় এটা সি টু মানে কমপ্লেক্স টু সিম্পল আমি জাস্ট লিখে দিচ্ছি সি টু এস মানে কমপ্লেক্স টু সিম্পল বোঝা গেল আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যানাবলিজম কী ব্যাপারটা হচ্ছে আর ক্যাটাবলিজমে কি হচ্ছে আচ্ছা একটা উদাহরণ দিয়ে দেখি দিই তাহলে স্পষ্ট হয়ে যাবে উদাহরণ সাপোজ তাহলে উদাহরণটা কি ফার্স্ট উদাহরণ হচ্ছে তারপরে আমি অ্যাসিটিক অ্যাসিডের কথা বলছি কি বলছি অ্যাসিটিক অ্যাসিড তাহলে কি হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড দু অ্যাসিটিক অ্যাসিড কিসে ট্রান্সফার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ট্রান্সফার হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে ঠিক আছে সাপোজ অ্যাসিটিক অ্যাসিড ট্রান্সফার হচ্ছে সাপোজ সরি সাপোজ অ্যাসিটিক অ্যাসিড ট্রান্সফার হচ্ছে কোলেস্টের কোলেস্টেরল ঠিক আছে কোলেস্টেরল তাহলে যেহেতু অ্যাসিটিক অ্যাসিড থেকে কোলেস্টেরল উৎপাদন হচ্ছে তাহলে কি হচ্ছে এখানে অ্যাসিটিক অ্যাসিডটা কি অবশ্যই এটা কি সিম্পল তাই তো অ্যাসিটিক অ্যাসিডটা কি এটা হচ্ছে সিম্পল একটা জিনিস সিম্পল আচ্ছা আর কোলেস্টেরলটা কি কমপ্লেক্স অবশ্যই কোলেস্টেরল মানে কি ডিরাইভ লিপিড এটা কি কমপ্লেক্স তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স হয়েছে অবশ্যই তার মানে কি এটা হচ্ছে এনাবলিজমের উদাহরণ এর ফলে কি এনার্জি দিতে হয়েছে মানে এনার্জি কনজিউম হয়েছে মানে এনার্জিকে বাইরে থেকে দিতে হয়েছে তাই তো আর ক্যাটাবলিজমের কি ক্যাটাবলিজমের উদাহরণ সাপোজ যেরকম আমরা গ্লাইকোলাইসিসে কি দেখেছি গ্লাইকোলাইসিসে দেখেছি যে গ্লুকোজ গ্লুকোজ থেকে কি উৎপাদন হয়েছে গ্লুকোজ থেকে উৎপাদন হয়েছে পাইরুভিক অ্যাসিড মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং পরবর্তীকালে দেখেছি যে আমাদের পেশিতে অক্সিজেনের অনুপস্থিতিতে উইথাউট অক্সিজেন মানে অ্যানারোবিক প্রসেস কি উৎপাদন হয়েছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে তাহলে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড কি লোবো গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড এটা কি অবশ্যই তাহলে গ্লুকোজ একটা মোর কমপ্লেক্স কমপ্লেক্স এটা কি কমপ্লেক্স মলিকুল তাই তো কমপ্লেক্স কি হচ্ছে ভেঙে উৎপাদন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড মানে হচ্ছে সিম্পল তাহলে এটা কিসের উদাহরণ এটা অবশ্যই ক্যাটাবলিজমের উদাহরণ হচ্ছে ক্যাটাবলিজমের উদাহরণ হচ্ছে এবং এতে উৎপন্ন হচ্ছে এনার্জি যেহেতু এনার্জি লিবারেটিং প্রসেস তাহলে আমরা কি দেখলাম অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের উদাহরণটা দেখলাম ঠিক আছে তাহলে এই যে দুটো অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম আমাদের দেহে ঘটছে কি এই যে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম আমাদের দেহে ঘটছে এটা মানে একটার পর একটা হয় সাইমালটেনিয়াসলি অ্যানাবলিজম ক্যাটাবলিজম অ্যানাবলিজম ক্যাটাবলিজম এগুলো হচ্ছে সাইমালটেনিয়াসলি ঘটতে থাকে কি হতে থাকে সাইমালটেনিয়াসলি এগুলো হচ্ছে সাইমালটেনিয়াসলি সাথে মানে একসাথেই ঘটতে থাকে ঠিক আছে আচ্ছা এতটা পর্যন্ত বোঝা গেল মোটামুটি আচ্ছা এবার দেখবো আমাদের যে এই যে মেটাবলিজম মেটাবলিজমে কি হচ্ছে বেসিক্যালি বায়োমলিকিউলস গুলো চেঞ্জ হচ্ছে মানে রিয়াকশনের মধ্যে বায়োমলিকিউলস গুলো চেঞ্জ হচ্ছে তাহলে এবার দেখবো যে কি চেঞ্জ হচ্ছে ঠিক আছে তারপর একটা উদাহরণ দেবো যেমন আমরা কি লিখবো তাহলে যে ইচ মেটাবলিক রিয়াকশন এর প্রত্যেকটা মেটাবলিক রিয়াকশনের ফলে কি হচ্ছে তাহলে কি হচ্ছে ইচ মেটাবলিক রিয়াকশন ইচ মেটাবলিক রিয়াকশন মানে প্রত্যেকটা মেটাবলিক রিয়্যাকশনের ফলে কি উৎপন্ন হচ্ছে মানে কি রেজাল্ট কি হচ্ছে রেজাল্ট কি হচ্ছে রেজাল্ট কি হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এই ট্রান্সফরমেশন অফ বায়োমলিকিউলস বায়োমলিকিউলসে রূপান্তর করছে মানে যেমন অ্যাসিটিক অ্যাসিড থেকে কোলেস্টেরল হচ্ছে কি এগুলোকে একটা বায়োমলিকিউল থেকে আরেকটা বায়োমলিকিউলে চেঞ্জ ঘটছে এটা হচ্ছে মেটাবলিক রিয়্যাকশনের মাধ্যমে কি হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ বায়োমলিকিউল ঠিক আছে ট্রান্সফরমেশন অফ বায়োমালিকুলস বোঝা গেল যে বায়োমালিক রূপান্তর করছে তারপর যেমন একটা উদাহরণ দিচ্ছে যেমন আমি যদি অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এর যখন মেটাবলিক রিয়াকশন ঘটবে কি বললাম যখন অ্যামাইনো অ্যাসিড এর মেটাবলিক রিয়োকশন ঘটবে ওটার জন্য যখন কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে মানে কার্বন ডাইঅক্সাইড অ্যামাইনো অ্যাসিড থেকে যখন বেরিয়ে যাবে তখন সেটা উৎপন্ন হয়ে যাবে অ্যামাইন তাহলে কি হলো একটা কি একটা বায়োমলিকুল থেকে একটা বায়োমালিক চেঞ্জ হয়ে গেল ঠিক আছে বোঝা গেল অ্যামাইন উৎপন্ন হচ্ছে তাহলে এতটা পর্যন্ত মোটামুটি বোঝা গেল আর দেখবি আমাদের এনসিআরটিতে একটা লাইন দেওয়া আছে যে আমাদের এই যে মেটাবলিক প্রসেস বা মেটাবলিক পাত হয়ে কি বললাম আমাদের যে মেটাবলিক হয়ে আমাদের যে মেটাবলিক পাথ হয়ে এই মেটাবলিক পাত হয়েটা কি মেটাবলিক পাত হয়ে হচ্ছে কার সাথে তুলনা করা হয়েছে এটা তুলনা করা হয়েছে আমাদের যে ট্রাফিক সিস্টেম অটোমোবাইল যে আমাদের যে গাড়ি গাড়িতে যে ট্রাফিক সিস্টেম সেই রকম তার সাথে তুলনা তুলনা করা করা হয়েছে অটোমোবাইল ট্রাফিকের সাথে তুলনা করা হয়েছে অটোমোবাইল ট্রাফিকের সাথে তুলনা করা আমাদের মেটাবলিক প্যাট বোঝা গেছে কেন করা হয়েছে কারণ আমাদের কি আমাদের যে ট্রাফিক সিস্টেম কি আমরা যখন গাড়িতে রাস্তা দিয়ে চলি রাস্তা ট্রাফিক সিস্টেম কি হয় কোনো সময় কি সোজাস কোনো সময় কি সার্কুলার ভাবে ক্রস নিতে হয় ঠিক সেইরকম মেটাবলিক প্রসেস কোন সময় চেন আকারে বা কোনো সময় সার্কুলার আকারে চলতে থাকে এটা অটোমোবাইল ট্রাফিকের সাথে তুলনা করা হয়েছে আচ্ছা আর কি আর আমাদের যে এই যে মেটাবলিক প্রসেসের এসব যে গুলো কি বললাম এই যে মেটাবলিক প্রসেস যে বায়োমলিকুলস গুলো একটা কি মেটাবলিক ফ্লাক্সের মধ্যেই সীমাবদ্ধ মেটাবলিক ফ্লাক্স তাহলে কি বললাম তাহলে আমি বললাম যে এই যে বায়োমলিকুলস কি এই যে বায়োমলিকিউলস ভালো বায়োমলিকিউলস টা কি বায়োমলিকিউলস আর ইন মেটাবলিক ফ্লাস্ক কি মেটাবলিক ফ্লাস্ক মেটাবলিক ফ্লাক্স মেটাবলিক ফ্লাক্স কি বলছি তাহলে কি বায়োমলিকুলস আর ইন মেটাবলিক ফ্লাক্স মেটাবলিক ফ্লাক্স এর মানেটা কি এই লাইনটার মানেটা কি এই লাইনটার মানে হচ্ছে যে আমাদের দেহে যেসব বায়োমলিকুলস মানে মেটাবলিজিমের মাধ্যমে যেসব বায়ামলি তুলসের সে ট্রান্সফার করছে রূপান্তর করছে তার কনসেন্ট্রেশনটা ফিক্সড কী বললাম তার কনসেন্ট্রেশন কনস ফিক্সড কনসেন্ট্রেশন তার যে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনটা ফিক্সড ঠিক আছে কনসেন্ট্রেশনটা ফিক্সড এবং এই যে কনসেন্ট্রেশনটা অবশ্যই সর্বদাই হবে স্টিডিজ ডেটে ঠিক এই যে ফিক্সড কনসেন্ট্রেশন ফিক্সড কনসেন্ট্রেশন হবে স্টিডিজ ডেটে ঠিক আছে স্টিডি স্টেটে তাহলে কি বললাম যে বা মালিকুলসগুলো মেটাবলিক মেটাবলিক ফ্লাক্সের মধ্যে সীমাবদ্ধ মানে কি কনসেন্ট্রেশন ফিক্সড থাকবে যেমন উদাহরণ একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা सपोज আমাদের দেহে যেমন উৎপাদন হচ্ছে গ্লুকোজ তাই তো তাহলে আমাদের ব্লাড লেভেলে গ্লুকোজের পরিমাণ সর্বদাই ফিক্সড থাকবে কারণ এটা কেন হচ্ছে মেটাবলিক ফ্লাক্সের আন্ডারে আছে বলে তবেই কি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা সবসময় একই আছে ঠিক আছে তাহলে সাপোজ আমাদের তাহলে উদাহরণটা কি যে কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন আওয়ার ব্লাড কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড যে আমাদের ব্লাডে কনসেন্ট্রেশন অফ গ্লুকোজের পরিমাণ কতটা আমাদের ব্লাডে কনসেন্ট্রেশন অফ গ্লুকোজের পরিমাণ হচ্ছে কতটা কি বলতে পারবে কতটা আমাদের ব্লাডে রয়েছে কি এই গ্লুকোজের পরিমাণ ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে 4.2 থেকে 6.1 মিলি মোল পার লিটার মানে 1 লিটারে 4.2 থেকে 6.1 মিলি মোল রয়েছে মিলি মোল পার লিটার বুঝা গেল এটা রয়েছে আমাদের গ্লুকোজের কনসেন্ট্রেশন যেটা আমাদের ব্লাডে রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে মেটাবলিক ফাক সম্পর্কে বোঝা গেল আমরা যে এই পল্লাম যে স্টিডি স্টেট ঠিক আছে স্টিডি স্টেট বা ট্রানজিয়েন্ট স্টেট এটা হচ্ছে বেসিক্যালি নট ইকুইলিব্রিয়াম মানে আমাদের শরীরে যা কিছুই ঘটছে যদি আমাদের শরীর ইকুলিব্রিয়ামে চলে আসে তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না ইকুইলিব্রিয়ামে এলে আমরা কোনো কাজই করতে পারব না ইকুইলিব আন ইকুলিব্রিয়াম আছে বলেই আমরা এত সব কাজ করতে পারছি কি বললাম তাহলে আমরা যে বললাম স্টিডি স্টেট সম্পর্কে কি বললাম তাহলে আমি কি বললাম আমাদের যে এই স্টিডি স্টেট বা ট্রান্জিয়ান স্টেট এটা সর্বদাই কি রয়েছে সেটা সর্বদাই রয়েছে নট ইকুলিব্রিয়াম স্টেট তাহলে কি বললাম এই যে স্টিডি স্টেট এই যে স্টিডি স্টেট তাই তো এই স্টিডি স্টেটটা সর্বদাই রয়েছে নট ইকুলিবিয়াম স্টেট নট ইকুলিপিয়াম নট ইকুলিব্রিয়ামে রয়েছে ঠিক আছে তাহলে এই স্টিডি স্টেটটা রয়েছে নট ইকুলিপিয়াম যদি ইকুইলিব্রিয়াম হয়ে যায় আমরা কোনো কাজই করতে পারবো না আচ্ছা আমরা একটা ফিজিক্সে পড়ে এসেছিলে যদি সিস্টেম ওয়ার্ক পারফর্ম করতে হয় সেটা নট ইকুইলিব্রিয়ামে থাকতে হবে ফিজিক্সে পড়ে এসেছি যদি সিস্টেমকে ওয়ার্ক করতে হয় বা কাজ করতে হয় তাহলে সেটা কী হতে হবে নট ইকুয়িব্রিয়াম থাকতে হবে কী বললাম যে আমরা ফিজিক্সে পড়ে এসেছি কী পড়ে এসেছি যে যদি সিস্টেমকে ওয়ার্ক ফাংশন করতে হয় কী করতে হয় যদি সিস্টেমকে সিস্টেমকে যদি ওয়ার্ক পারফর্ম করতে হয় ওয়ার্ক পারফর্ম করতে হয় মানে কাজ করতে হয় তাহলে সেই সিস্টেমটাকে কি হতে হবে সেই সিস্টেমটাকে অবশ্যই হতে হবে সেটাকে কি হতে হবে সেই সিস্টেমটাকে অবশ্যই হতে হবে সেটা নন ইকুইলিব্রিয়াম হতে হবে কি সেটা কি হতে হবে আনইকুলিব্রিয়াম ইকুলিব্রিয়াম হলে কখনোই এটা ওয়ার্ক ফাংশন ওয়ার্ক পারফর্ম করতে পারবে ঠিক আছে তাহলে বোঝা গেলটা আচ্ছা তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল যে আমাদের শরীরে অবশ্যই কি আনিকুলিব্রামে আছে বলেই মেটাবলিক রিয়াকশান বা মেটাবলিক পাত এটা তবেই কি আমরা ওয়ার্ক করতে পারছি কি তাই তো তাহলে কি বললাম যে আমি লিখে দিচ্ছি যে কী কি বললাম আমি যেটা বললাম সেটা লিখে দিচ্ছি কি বললাম আমি বললাম যে দ্য লিভিং স্টেট ঠিক আছে কি বললাম এটা এনসিআরটি লাইন হচ্ছে দ্য লিভিং স্টেট এরকম একটা এনসিআরটি লাইন রয়েছে দ্য লিভিং স্টেট দ্য লিভিং স্টেট ইজ এ নন ইকুলিব্রিয়াম কি হচ্ছে দা লিভিং স্টেট ইজ এ নন ইকুলিব্রিয়াম ইজ এ নন ইকুলিব্রিয়াম স্টেট ঠিক আছে দেখলো দ্য লিভিং স্টেট হচ্ছে নন ইকুলিব্রিয়াম স্টেট নন ইকুলিভডাম সি স্টেট টু বি এবুল টু পারফর্ম ওয়ার্ক টোয়েন্টি কাজ করার জন্য টু বিএবল টু পারফর্ম ওয়ার্ক ঠিক আছে তাহলে কাজ করার জন্য আমাদের এই যে শরীর তাহলে কি এই যে শরীর কাজ করার জন্য অবশ্য সেটা নন ইকুলিভড্যামে থাকে এটা হচ্ছে এনসিআর পি লাইফ তাই আচ্ছা তাহলে কী হচ্ছে আমাদের তাহলে লিভিং প্রসেস আমাদের এই যে শরীরের যে লিভিং প্রসেস কি বললো আমাদের শরীরে এই যে লিভিং প্রসেস লিভিং প্রসেস সর্বদাই চেষ্টা করবে কি সর্বদাই আমাদের লিভিং প্রসেস চেষ্টা করবে যাতে আমাদের শরীর ইকুইলিব্রিয়ামে না আসে যেহেতু আন থাকলে আমরা ওয়ার্ক পারফর্ম করতে পারবো তাহলে আমাদের শরীর চাইবে যে আমরা কি হবে আন স্টেজে থাকি তাহলে কি লিভিং প্রসেস অলওয়েজ ট্রাই করবে লিভিং প্রসেস অলওয়েজ ট্রাই কী করবে লিভিং প্রসেস প্রসেস অলওয়েজ ট্রাই চেষ্টা কি করবে চেষ্টা করবে যাতে আমরা ইনিকুলিবডিয়াম বা আনিকুলিবডিয়াম স্টেজে থাকে আমরা ইকুলিবডিয়াম আমরা যাতে থাকি সর্বদাই চেষ্টা করবে চেষ্টা করব যাতে আমরা আন স্টেটটাতে থাকি সর্বদা সেটাই আমাদের লিভিং সিস্টেম কি করবে চেষ্টা করবে এই আনিকুলিবডিয়াম স্টেট কখন হয় যখন দেখবে এই জন্য তো আমরা বাইরে থেকে এনার্জি ইনপুট করি বাইর থেকে এনার্জি ইনপুট করি মানে কি আমরা এই যে খাবার খাচ্ছি এটা তো বাইরে থেকে এনার্জি ইনপুট করা কি হলো আমরা বাইর থেকে যে এনার্জি ইনপুট করছি মানে কি সেটাকে আনিক্লুব্রিয়াম স্টেজে রাখার চেষ্টা করছি তাই তো দেখেছি যে এই যে আমরা করছি এনার্জি ইনপুট এই যে আমরা ধাপো এনার্জি ইনপুট মানে কি ফুড কিংবা ড্রিঙ্ক খাচ্ছি তো এগুলো তো খাচ্ছি তাহলে এই যে ফুড কিংবা ড্রিঙ্ক এগুলো আমরা শরীরে খাচ্ছি মানে কি এটা কি এটা মানে হচ্ছে এনার্জি ইনপুট করছে এনার্জি ইনপুট করা মানে কি আনিক্লিব্রিয়াম স্টেটটাকে মানে আনিক্লুব্রিয়ামটাকে বাড়িয়ে দেওয়া ঠিক আছে মানে ইনক্লিব্রিয়ামকে ধ্বংস করে দেওয়া কি ফু মানে এটা কি এনার্জি ইনপুট এটা হচ্ছে এটা হচ্ছে এনার্জি ইনপুট হচ্ছে এনার্জি ইনপুট বোঝা গেল তাহলে আনিক্লিব্রিয়াম স্টেট থাকার জন্য আমরা বাইরে থেকে খাচ্ছি এবং এনার্জি ইনপুট করছি তার জন্য আমাদের শরীরে আনিক্লিবাম স্টেটটা বজায় রয়েছে আচ্ছা তাহলে আমরা জানলাম যে লিভিং স্টেট এবং এই যে এনার্জি ইনপুটের ফলে মেটাবলিজম কি হচ্ছে এটা এটা এর ফলে মেটাবলিজমটা আনিক থাকছে তাই তো তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি এর থেকে একটা কথাই স্পষ্ট হচ্ছে কি সেটা হচ্ছে একটা কথাই স্পষ্ট হচ্ছে কি কথাটা সেটা হচ্ছে যে আমাদের এই যে লিভিং স্টেট কি হচ্ছে আমাদের দ্য লিভিং স্টেট দা লিভিং স্টেট দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম বললাম দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম আর সিনোনিমাস আর সিনোনিমাস এবং এই লিভিং স্টেট আর মেটাবলিজম হচ্ছে কি সিনোনিমাস অ্যান্ড কি অ্যান্ড এবং যার জন্য কি যে আমরা বলতে পারি যে উইথ আউট মেটাবলিজম দে আর ক্যান নট লিভিং স্টেট মানে কি মেটাবলিজম ছাড়া লিভিং স্টেটের কথা ভাবাই মানে বৃথা কি বললাম যে মেটাবলিজম লিভিং স্টেটটা আছে জন্য যদি আমরা মেটাবলিজম না রাখি তাহলে লিভিং স্টেটের কোনো মানেই হয় না কি বললাম যে উইথ আউট মেটাবলিজম উইথ আউট মেটাবলিজম উইথ মেটাবলিজম দে আর ক্যান নট বি দে আর ক্যান নট বি লিভিং স্টেট বোঝা গেল যে লিভিং স্টেট মেটাবলিজম আছে বলেই লিভিং স্টেট আমরা আছি লিভিং স্টেটে আছি না হলে থাকতাম না লিভিং স্টেট তাহলে এতদূর পর্যন্ত মেটাবলিজুম সম্পর্কে মোটামুটি বোঝা গেল যে মেটাবলিজুমে কি কি হচ্ছে তাই তো আচ্ছা তাহলে এরপরে আমরা দেখবো কি দেখবো এরপরে দেখবো মেটাবোলাইটস সম্পর্কে মানে কি মেটাবলিজমে যেসব যেসব বা মলিকুলস গুলো অংশগ্রহণ করছে সেগুলো সম্পর্কে দেখব তাহলে এরপর মেটাবোলাইটস তাহলে মেটাবোলাইটস সম্পর্কে দেখতে হলে আমাকে মেটাবোলাইটস কি একটু দেখতে হবে এবং মেটাবোলাইটস কয় প্রকার সেটা একটু দেখতে হবে তাহলে ফার্স্ট আমরা দেখব যে মেটাবোলাইটটা কি তাই তো মেটাবোলাইটটা কি দেখব তাহলে মেটাবোলাইটটা কি মেটাবোলাইট কিছুই না যেটা হচ্ছে বেসিক্যালি বায়োমলিকুলস যেগুলো কি করছে মেটাবলিজমে অংশ অংশগ্রহণ করছে কি করছে মেটাবোলাইটস এগুলো হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট পার্ট এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস বোঝা গেল এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস মানে কি এগুলো হচ্ছে মাঝের প্রোডাক্ট মানে কোনো রিয়েকশনের মাঝে যে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেইগুলো অফ মেটাবলিক রিয়েকশন মেটাবলিক রিয়েকশন মাঝের প্রোডাক্ট অফ মেটাবলিক রিয়েকশন ইন সেল আমাদের কোষে যে সব মেটাবলিক রিয়েকশন হচ্ছে তার মাঝে যে সব প্রোডাক্টসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে মেটাবোলাইটস বোঝা গেল তাহলে এবার দেখবো গুলো কয় প্রকার যে মেটাবোলাইট আমরা দেখলাম তো মেটাবলাইট কয় প্রকার জেনারেলি মেটাবোলাইটস হচ্ছে দুই প্রকার কি বললাম জেনারেলি মেটাবোলাইটস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট তাহলে ফার্স্ট কি লিখবো প্রাইমারি মেটাবোলাইট প্রাইমারি মেটাবোলাইট আর সেকেন্ড কি লিখবো সেকেন্ডারি মেটাবোলাইট বোঝা গেল তাহলে প্রাইমারি মেটাবোলাইট আর সেকেন্ডারি মেটাবোলাইট প্রাইমারি মেটাবোলাইটটা কি প্রাইমারি মেটাবোলাইট সম্পর্কে একটু জানবো আর সেকেন্ডারি মেটাবলিক সম্পর্কে জানবো আগে আমি শুধু এখানে শুধু প্রাইমারি সেকেন্ডারি আমি পার্থক্য করে দেখিয়ে দিচ্ছি যে প্রাইমারি কোনটা সেকেন্ডারি করতে এবং এদের প্রপার্টিগুলো কি কি দাম পার্থক্য করে এখানে দেখে দিচ্ছি তাহলে ফার্স্ট দেখবো প্রাইমারি মেটাবোলাইটটা তাই তো দেখবো যে প্রাইমারি মেটাবোলাইটটা কি তাহলে ফার্স্ট প্রাইমারি মেটাবোলাইট তাহলে প্রাইমারি মেটাবোলাইটটা কি আমরা একটু দেখে নিই তুলনামূলক আলোচনা করে তাহলে ফার্স্ট দেখবো প্রাইমারি প্রাইমারিটা কি এটা হচ্ছে রিকোয়ার ফর গ্রোথ অ্যান্ড মেনটেন্স অফ সেলুলার ফাংশন এটা কি আমাদের শরীরে বৃদ্ধি এবং সেলুলার ফাংশনের জন্য ঠিক আছে এটা কি এটা কি বেসিক্যালি রিকোয়ার ফর গ্রোথ রিকোয়ার ফর গ্রোথ অ্যান্ড মেনটেন্স মেনটেন্স অফ সেলুলার ফাংশন লর ফাংশন মেন্ডুস করার জন্য এগুলো দায়ী আচ্ছা আর সেকেন্ডারি মেটাবলাইটটা কি সেকেন্ডারি মেটাবলাইট কিছু না সেকেন্ডারি মেটাবলাইট হচ্ছে বেসিক্যালি সেটাই সেটা কি সেটা হচ্ছে ইনভলভ ইন ইকোলজিক্যাল ফাংশন ডিফেন্স এটা হচ্ছে জড়িত ইনভলভ ইন ইকোলজিক্যাল ফাংশন ইকোলজিক্যাল ফাংশন ইনভলভ ইন ফাংশন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে এটা জরুরি আচ্ছা আর কি আর এই যে আমাদের যে প্রাইমারি মেটাবোলাইট এই প্রাইমারি মেটাবোলাইট হচ্ছে আমাদের কি গ্রোথ ফেজে ঘটে থাকে এটা কি হয় অকিউর্স অকিউর্স এট আওয়ার গ্রোথ ফেজ তাদের গ্রোথ ফেজে এটা হয়ে থাকে আর এটা কি আর সেকেন্ডারি মেটাবোলাইট কি এটা হচ্ছে স্টিডি স্টেটে হয়ে থাকে এটা কিসে হয়ে থাকে সরি এটা হচ্ছে স্টেশনারি ফেজে হয়ে থাকে এটা কিসে হয়ে থাকে এটা হচ্ছে স্টেশনারি ফেজে হয়ে থাকে এটা কি অকিওর্স স্টেশনারি ফেজ স্টেশনারি ফেজে হয়ে থাকে বোঝা গেল আচ্ছা আর এটা কি এটা হচ্ছে এই যে প্রাইমারি মেটা বলে প্রডিউসড এটা খুব প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কি প্রডিউসড ইন এ লার্জ অ্যামাউন্ট প্রচুর পরিমাণে এটা তৈরি হয় প্রডিউসড ইন এ লার্জ অ্যামাউন্ট ঠিক আছে এবং কি এটা এক্সট্রাক্ট করতে খুব সহজ এটা কি ইজি ইজি টু এক্সট্র্যাক্ট সংগ্রহ করতে খুব সোজা আর সেকেন্ডারি মেটাবলাইটে সেকেন্ডারি মেটাবলাইটে কি খুব অল্প পরিমাণে তৈরি কি হয় প্রডিউস প্রডিউসড ইন স্মল অ্যামাউন্ট ইন স্মল অ্যামাউন্ট খুব কম পরিমাণে তৈরি হয় অ্যান্ড এবং কি এটা কি ডিফিকাল্ট টু এক্সট্র্যাক্ট এক্সট্র্যাক্ট করতে খুবই কঠিন ব্যাপার বোঝা গেল তাহলে দূর পর্যন্ত বোঝা গেল প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবলাইটে কি কি কাজ করে এবং কী কী আচ্ছা একটা উদাহরণ দিয়ে দিই প্রাইমারি মেটাবলাইটের একটা উদাহরণ আমরা পড়ে এসেছি যতগুলো যে কার্বোহাইড্রেট যেমন কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটস এছাড়াও আর কি কি যেমন আর পড়ে ভিটামিন যেগুলো দেখেছি ঠিক আছে কার্বোহাইড্রেটস ভিটামিন কিংবা আরও নানা রকম ঠিক আছে সেগুলো হচ্ছে কি প্রাইমারি বেটা বলে ইটিসি বলে লিখে দিচ্ছি ইটিসি মানে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আরও হতে পারে মানে ল্যাকটিক অ্যাসিড ইটিসি ঠিক আছে আচ্ছা আর সেকেন্ডারি মেটাবোলাইটের আমরা কি গেছে সেকেন্ডারি মেটাবোলাইটের আমরা উদাহরণগুলো করবো যেমন কি যেমন একটা এই উদাহরণটা করবো আমি এটা সে ছকটা এঁকে দিয়েছি এই জন্য এখানে দেখবো সেখানে যেমন এই যে মরিচ সে কি আছে ক্যারাটিনয়েড পিগমেন্টস আছে যেমন আর কি আছে ল্যাকটিনিস আছে কনক্যালাভেলিনে ড্রাগস আছে কি মরফিন কি মরফিন এগুলো আমরা দেখব তাহলে এখন দেখে নিই যে সেকেন্ডারি মেটাবোলাইট সম্পর্কে কি এখন দেখে নেব সেকেন্ডারি মেটাবোলাইট সম্পর্কে কি দেখব সেকেন্ডারি মেটাবোলাইট সম্পর্কে এগুলো কি বেসিক্যালি সেকেন্ডারি মেটাবোলাইটস

ল্যাকটিনসে কি রয়েছে কন কলাভেলিন এ ঠিক আছে আচ্ছা ড্রাগসে রয়েছে ভিনোব্লাস্টিন কারকিউমিন ড্রাগসের ড্রাগসের এটা কি সেকেন্ডারি মেটাবলাইট আচ্ছা পলিমারিক সাবসেন্সে কি রয়েছে এটা হচ্ছে রাবার গাম অ্যান্ড সেলুলোজ বুঝে গেল তাহলে কী কী বললাম এই যে ছকটা এটা খুব ইম্পর্টেন্ট এটা এক্সামে প্রায় আসে এর থেকে দু একটা কোশ্চেন প্রায় আসে ঠিক আছে এটা শর্ট কোশ্চেন আসে যে বলবে যে টক্সিনের আন্ডারে কি গেছে আবরিন রিসিন বল টার্পিনের আন্ডারে সেকেন্ডারি মেটাবলাইট কোনটা এরকম চলে আসে যে সেকেন্ডারি মেটাবলাইট কোনটা বলতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি ছকটা দেখিয়ে দিলাম তাহলে আমরা কি বললাম যে মেটাবলিজম এবং মেটাবোলাইট সম্পর্কে মোটামুটি একটু ধারণা তৈরি করে দিলাম ঠিক আছে তাহলে আমরা এত পর্যন্ত বায়োমলিকুলস পুরো কমপ্লিট করে দিলাম শুধু বায়োমলিকুলসের আন্ডারে যেটা এনজাইম রয়েছে এনজাইম পার্টটা পড়িয়ে দিচ্ছি এনজাইম পার্ট একটা আলাদা ভিডিও দিতে দেবো আমি এতদূর পর্যন্ত তাহলে বায়োমালিকুলসের যা যা ব্যাপারগুলো মোটামুটি কমপ্লিট করে দিলাম ঠিক আছে তাহলে এটা পড়ো এটা পড়লে হয়ে যাবে